হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের ছাড়াতে দেখছো তো, একটা কি ভালো হাতুড়ি দেখছো তো, এই দেখো ভাঙা হাতুড়ি। আলুটা হেভি লাগছে খেতে, তারপরে তোমার কাজ করার পর খেতে মজাই আলাদা। জরিমানা না দেওয়ার আগে দেশে ভেঙে করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো আজকে আমি ইট ছাড়াইছি, পাঁচিলটা দেখো পড়ে গিয়েছে আমাদের বাড়ির, এই বাড়ির পাঁচিলটা পড়ে গিয়েছে। তাই এই বাড়ির সকালে উঠে দেখছি যে পাঁচিলটা পড়ে গেছে। তা কি করব, আজকে আমি দোকান গেলাম না, আজ আমি বসে বসে ইটগুলো ছাড়াইছি এই ভাঙা পাঁচিল থেকে। আমার বেটা আবির যে ভিডিও করছে তোমাদেরকে দেখাইছে, বলছে আপু একটা ভিডিও করবো, তুমি কিভাবে কাজ করছো পাকা মিস্ত্রির মতো। এই দেখো দেখো কেমন সাজাতে পারছি তো ইটগুলোকে। দেখো বন্ধুরা কিভাবে ইটগুলো সাজাইছি, এখন সাজিয়ে রাখবো, পরে একটা মিস্ত্রি সস্তা মস্তা মিস্ত্রি দেখবো, দেখে পাঁচিলটা কাটবো, বালি সিমেন্ট আসবো আর গাছবে। দেখো ইট ছাড়াতে দেখছো তো, এই গাছটা কি ভালো হাতুড়ি দেখছো তো, এই দেখো ভাঙা হাতুড়ি বাড়িতে ছিল। তোমাদের বাড়িতে আসে নাকি এই হাতুড়ি? জানাও হ্যাঁ, এই হাতুড়ি যদি থাকে। তা আবিরকে, আবিরকে দেখো, আবির তুমি দেখাও নিজেকে, আবিরও গাছ গেছিল হাতুড়ি দিয়ে। আমরা এই গোটা মাছিরটা পড়ে গেছে, আজকে আমাদের কাজ হলো এই পাঁচিলের ইটগুলা ছাড়ানো, ছাড়ে এইভাবে রাখা। নাহলে ভাই কুকুর আছে বাড়িতে, কুকুর ঢুকে পড়বে, বাড়িতে কুকুর ঢুকলে তখন মুশকিল হয়ে যাবে, মাংস দুধ যা থাকবে সব খেয়ে যাবে। এই দেখো একটা গিরগিটি বন্ধুরা, এই দেখো একটা গিরগিটি, ওই দেখো গিরগিটিটা পালাইছে। ওইখানে এবার ক্যামেরাটা ওইখানে স্ট্যান্ড করে দাও, ওইদিকে ওই চালাতে এইদিকে এইদিকে করে রেখে দাও, স্ট্যান্ড করে দাও ক্যামেরাটাকে, এখানে ওইখানে স্ট্যান্ড করে দাও। আমার একটা মামি বলছে আমরা তৈরি করছে, আবিরের মা, আবিরের মা আমার কে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, পেছন দিকে ক্যামেরা পেছনে আছে। আমার একটা নানি আসছে দেখিলাম, সবাই আসটা জিজ্ঞাসা করছে কে বুঝছে পাশে ভেঙেছিস, কে বুঝছে পড়ে গেছে। তোমাদের মজা টয়া লাগলে একটু ডোনেশন ফোনেশন দিয়ে যাও, ৫০ টাকা আসবো আমরা। নানি কিছু পয়সা করে দিয়ে ক্যামেরা তো ওইদিকে ঘুরে থাকবে আবি। এখানকার ইটগুলা এই দেখো আবির, আবির কি করছে, আবির ইট ছাড়াইছে। ছাড়াও আবির ইট, মজা করে ইট ছাড়াও আর পাঁচিলে লাগাও, চালাও ফুটি। সার্ভিসে এই পাঁচিল ছাড়ানো, ইট ছাড়ানো, এই পাঁচিল দেওয়ানো। বাবা রাজমিস্ত্রি ভাই যারা তোমরা দেখতে পেয়েছ কীভাবে ছাড়াইছি, পারছি কিনা বললেও তোমরা। এই বাবা রে ফল মারবে একটা। কি গরম লেগেছে বন্ধুরা, শীতের সময় কাজ করতে পারলে খুব গরম লাগে। যাদের খুব ঠান্ডা লাগবে তারা পাঁচিল ভেঙে এভাবে ইট ছাড়াবা হোক, আর ঠান্ডা লাগবে না। আবিরও আজকে মিস্ত্রি হয়ে গিয়েছে। কি বড় একটা রে পাথর চাঙর রে। খুশি গিয়েছে রে, খুশি গিয়েছে, খুশি গিয়েছে, খুশি গিয়েছে। তোমারা ভিডিও আছে, তোমারা হয়ে গেছে ভিডিও। আমি গেঁথে দিচ্ছি, কত সুন্দর করে দেখো। বিনা মশলার গাঁথনি, এগুলো আবির ছাড়াই যায়, এইগুলো আবির ছাড়াই যায় বন্ধুরা। বন্ধুরা বেশি বেশি করে দেখো, হ্যাঁ, যাতে এই পাঁচিল গাঁথার পয়সা যেন আমি পাই, ঠিক আছে? এই আমার পাঁচিল পড়ে গিয়েছে, আমাকে মিস্ত্রি লাগাইতে হবে। বেশি করে দেখো যেন আমরা এই পাঁচিলটা আবার গাছতে পারি। গরিব মানুষ, তুমি ভাবছো যে আমরা ইউটিউবার মানে বিশাল বড় লোক না। দেখি আবির সরব, আবির আবার কাঁচা পাঁচিলে উঠিছে। এই দেখো কীভাবে পাঁচিল গাইছে, দেখো। তোমরা পারো? কে পারো শেষে লিখবা, আমার চেয়ে ভালো পারো যে সেও লিখবা, যে কমেন্ট করে জানাবা, হ্যাঁ। দেখো কিভাবে আমি পাঁচিলটা দিচ্ছি, বিনা মশলার পাঁচিল। বিনা মশলা পাঁচিল কেউ গেছে তো কোনোদিন? 7-8 মিনিটের ভিডিও হবে। এই দেখো বিনা মশলার পাঁচিল গাচ্ছি। এই দেখো এইভাবে বালি কীভাবে ছাড়ছে, দেখো মশলা। আমার বাপ ফাঁকে দিয়ে কাদা দিয়ে গেঁথেছিল, কাদা দিয়ে গেঁথেছিল, এবার মশলা দিয়ে গাঁথছে। এই দেখো ছাড়াইছি, দেখো এখানে সব দেখা কাছাকাছি থেকে। এই দেখো কীভাবে বালি ছাড়াইছি। এই দেখো লেগে গেল ইট। এটা আবার কিসের লতা গো? কে বুঝতে পারবা নাকি এটা কিসের লতা? বুঝলো তো কিসের লতা ইয়া মানে? এই দেখো একটা হাতুড়ি, এই দেখো হাতুড়ি, এই দেখো টুকুস টুকুস করে মারছে, দেখো ছেড়ে দিয়েছে। এটা কি কাদা? এই দেখো, এই দেখো কাদা, তাই না বন্ধুরা? এই দেখো কি সুন্দর করে এটা আগে জয়েন হয়ে গেছে বিনা কাদাতে। এই দেখো জানো, হ্যাঁ, কাদা হটানো। এই দেখো দেখছো তো? এই দেখো আচ্ছা তুলে আবি ক্যামেরাটা। এই দেখো দেখো কীভাবে পারি। এই দেখো দুমদাম ধরবা, তুমটাম লাগাবো। মিস্ত্রি দরকার হলে বুঝলো। ওই দেখো আমার একটা ভাই ওই দিক দিয়ে তার তাকে তাকে দেখছে। ওই দেখো দেখো চিনতে পারো কি? চিনলে লিখে নাম লিখে জানাবা কোন খেপা ওটা। ওটা খেপা তার লিখে জানলায় বন্ধ করে রেখে দিচ্ছে। ওই খেপাটাকে বাইরে বাইরে বের হতে দেয় না, বাইরে বের হলে সবার গায়ে থুতু দিয়ে দেয়। এই খেপা টাটা দাও। আবির আবার হাসছি। এই দেখো কেন খেপা হবে গো। ও কই গো? ই বেরো বেরো। তুলে নিয়েছে, তুলে নিয়েছে। কুয়াশা পরে এগুলা কি ভিজে, এই কাটাগুলা ভিজেছে। আল্লাহ খাবারটাকে খাবারটা রাখছে, খাবারটা কুয়াশা পরে এইখানটায় খাবারটাকে বাইরে বের করে গায়ে ছেড়ে দিবে। দেখি ভাই এইখানকার ধুলা বের করে আসে। ওই এই দেখে দেখাও, আমি দেখাও এদিকে। এই দেখো, এই দেখো, দেখছো কত বল শক্তি আমার গায়ে। এই দেখো কত বড় পাথর তুলে দিয়েছে, দেখছো? এই দেখো, এই দেখো দেখো, এই দেখো দেখো, এই দেখো প্রসাদ দিলাম। ওয়াই দেখবে গো স্যাটিসফাইড ভিডিও, ওয়াই দেখবে সব। ক্যামেরাম্যান ফোকাস করো এদিকে। সব তখন সবাই বলবে কি করি পাঁচের গাড়িতে কে কিপটি মানে সাড়ে যেটা বিনা মশলা। যারা কিপটি মানুষ কিভাবে পাঁচের গাড়িতে হয় দেখো, বিনা মশলায়। মশলা লাগবে না, মিস্ত্রি লাগবে না, আমার মতন করে পারবা। হো হামিদ মামু, হামিদ মামু আজ নাই আমার সঙ্গে। দেখো এদিকে আবি, হামিদ মামু আজকে আমার সঙ্গে নাই, বুঝলা বন্ধুরা? আর হামিদ মামু তুমি দেখছো নিশ্চয়, তোমার একটা আশা উচিত ছিল, তোমার একটা আশা উচিত ছিল। কি ক্লিয়ার পিক্সেল গো। এই দেখো বালি কিভাবে ছাড়ছে, দেখো এই দেখো, এই দেখো, এই দেখো, বিনা ছেনিতে বালি ছাড়ছে। এই দেখো মিস্ত্রি দরকার হলে লিও আমাকে, হো কম খরচে করে দেবো। ঠিক আছে বন্ধুরা, আবার লাস্টের টুকু দেখাবো, এখন আবার লাস্টে দেখাবো। বিনা উলুনে, বিনা উলুনে পাঁচির। এবার আমরা এই চালটাকে তুলবো, ঠিক আছে? দেখো কিভাবে চালটা তুলি। আমার আব্বার, আমি খোঁড়া মানুষ, আব্বা ধরো। জামা কি হবে তো খুলে, জামা কি হবে খুলে ধরো। হ্যাঁ ওইদিকে তুমি ক্যামেরা করো, তোমার ক্যামেরা করো, তুমি ক্যামেরা করো। খাও, এখানে নিচে রাখো, ছাড়াবি। আমরা ক্যামেরা করছি, চালটা ফেলা। হ্যালো হ্যালো, আমাদের হইলো এতক্ষণ চাল তুললাম, তোমরা দেখলাম বন্ধুরা। এবার আমাদের অর্ধেক পথে দেখা হয়ে গেল, আস্তে 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 দেখা। এবার আমরা বাকিটা তুলব, আমাদের খাবার তৈরি হয়েছে, আমরা খাবো। একটু পর আমরা খাবো, খাবার তৈরি হয়েছে। ঠিক আছে, আমরা কাঁথিটা একখানি কাঁথি আমাদের বাবা। হ্যাঁ, এই দেখো বিশাল ব্যাপার। ক্যামেরার মাইক বেশি মেমোরি। বন্ধুরা, এবার আমরা খাবার খাবো, ভাত, টমেটো ছানা আর মাংস দিয়ে। আমরা এখন ভাতটা খাবো, মাংসটা আরো আনতে গেল। খাবারটা খাওয়ার পর আবার আমরা কাজ করব। কেমন লাগছে ভিডিওটা? আজ তোমাদের একটা নতুন রকম ভিডিও উপহার দিয়েছি, বিশেষ করে তোমার ইয়ার জন্য। কি বলতো, যারা রাজমিস্ত্রি ভাই, তারা কেমন পরিশ্রম করে, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা করছি। তাদের পরিশ্রম, তাদের কঠোর পরিশ্রম কীভাবে করে সেটাই। এই দেখো মাংস, দারুণ লাগছে একবারে। রান্না কি বলছ, হেভি রান্না হয়েছে। আর আলুটা হেভি লাগছে খেতে, তারপরে তোমার কাজ করার পর খেতে মজাই আলাদা। আমাদের জল খাবার এটা। এই দেখো, এটা হচ্ছে, এটা পালান। আমার বউ খেতে খুব পছন্দ করে। ক্যামেরার বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমরা খাই, খাওয়ার পর আবার আমরা কাজ করবো। ঠিক আছে, সঙ্গে থাকো বন্ধুরা। খাওয়া দাওয়া হইলো, দেখি আবির, খেয়ে কেমন লাগলো? হ্যাঁ, মজা লেগেছে, যাহাই লেগেছে। এবার আমরা আরেকটু কাজ করব। এই কাজটা কমপ্লিট হলো, বাকি আছে। এই কাজটা কমপ্লিট করে আমরা কাজ ছেড়ে দেবো। তা বন্ধুরা, এরকম ধরনের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে দাও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকে, সুস্থ থেকে, আবার একটা নতুন ভিডিও তোমাদের কাছে হাজির হবো। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, টাটা।